সবাইকে edutubd.com লাইভ ক্লাসে স্বাগত। আমাদের আজকের ক্লাস ফিনান্স ও ব্যাংকিং। আমরা আজকেও হচ্ছে আমাদের যে তৃতীয় অধ্যায় অর্থাৎ অর্থের সময় মূল্য সেই চ্যাপ্টারটার উপরেই ক্লাসটা নিচ্ছি। আমরা গত ক্লাসে দেখেছিলাম কিছু থিওরি পার্ট এবং তার সাথে আমরা দুটো ম্যাথ দুটো সূত্র এবং ম্যাথ করেছি। বলেছিলাম যে পরবর্তীতে যে সমস্ত ম্যাথ বাকি রয়েছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে করব। আমাদের আজকে ক্লাসে আমরা তিন নম্বর সূত্র যেটা অর্থাৎ বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ধারণ করা হয়, বাট্টাকরণ প্রক্রিয়ায় কিভাবে চক্রবৃদ্ধি একাধিকবার বর্তমান মূল্য নির্ধারণ করা হয় এবং প্রকৃত সুদের হার কিভাবে নির্ণয় করা হয়, এই তিনটি ম্যাথ আমরা আজকে দেখব। আমি প্রথমে দেখি যে সূত্রটাতে এখানে কি বলেছে। বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয়, এটা সূত্রটা হচ্ছে ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ফার্স্ট ব্র্যাকেট এক প্লাস আই ডিভাইডেড বাই এম হোল ইন্টু এন ইন্টু এম। এখানে আমরা দেখছি যে ফিউচার ভ্যালু হচ্ছে ভবিষ্যৎ মূল্য, প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য, আইটা হচ্ছে সুদের হার, এন ইকুয়াল টু হচ্ছে বছরের সংখ্যা এবং আমরা যে এম দেখছি এই এমটা হচ্ছে আমাদের বছরের চক্রবৃদ্ধির সংখ্যা। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন সরাসরি ম্যাথে চলে যাচ্ছি। আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে আমাদের বই থেকেই নেওয়া, টেক্সট বুক থেকে আমি যাচ্ছি তোমাদেরকে সলভ করাতে। আশা করি এখান থেকে যদি তোমরা বুঝতে পারো তাহলে হচ্ছে আমরা ভবিষ্যতে আরও কিছু ওখানে অঙ্ক দিব, সেখান থেকে তোমরা সলভ করতে পারবে। তাহলে চলো আমরা ম্যাথে চলে যাই। আমাদের প্রথম ম্যাথটা হচ্ছে আমরা বই থেকেই যেহেতু এটা নিয়েছি, বইয়ের একদম প্রথম ম্যাথটাই এটা যে 10% চক্রবৃদ্ধি সুদে 100 টাকা ব্যাংকে জমা রাখা হলো এবং বছরে 12 বার চক্রবৃদ্ধি হবে, তবে এক বছর পর তুমি কত টাকা পাবে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের বলা হচ্ছে কত টাকা পাবে, তার মানে হচ্ছে আমাদের জানা দরকার যে ফিউচার ভ্যালুটা কী। আমরা তাহলে ফিউচার ভ্যালুর যে সূত্রটা আছে সেটা ইউজ করব। এখানে আমরা দেখি যে এখানে প্রেজেন্ট ভ্যালু কত দিয়েছে। এখানে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু 100 100। এখানে আমাদের আই যেহেতু সুদের হার, আই ইকুয়াল টু 10%। দেন হচ্ছে আমাদের এম, এম হচ্ছে আমাদের 12, যেহেতু আমরা বলেছি এটা চক্রবৃদ্ধির হারটা হবে এবং এখানে যে বছর দিয়েছে অর্থাৎ যেটা এন হবে এনটা হচ্ছে আমাদের 1। চলো তাহলে আমরা সূত্রে বসিয়ে নিই, আমাদের ফিউচার ভ্যালুটা জানা দরকার, তাহলে ফিউচার ভ্যালু সমান সমান আমাদের জিনিসটা জানা দরকার। ঠিক আছে আমরা দেখি, আমরা যদি এটা সূত্রে ফেলে দিই সূত্রের রেজাল্ট আমরা কী পাই। এটা ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালুর জায়গায় আমরা দিচ্ছি 100, 1 প্লাস আয়ের যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে আমাদের এখানে আসবে 0.10, এম ইকুয়াল টু আমরা দেখতে পেলাম 12, তার উপরে আমরা যে বছর এবং চক্রবৃদ্ধির হার দিয়ে গুণ করছি সেখানে আমরা এন এর জন্য দিব 1 এবং এম এর জন্য দিব হচ্ছে 12। আলটিমেটলি এটা যখন আমরা ক্যালকুলেটারে বের করে ফেলবো, আমরা একবারে এটা করে ফেলতে পারবো, তখন আমাদের রেজাল্টটা এসে দাঁড়াবে 110.46 টাকা। বন্ধুরা তোমাদের কোশ্চেন আসতে পারে যে কেন আমি এখানে সূত্রে এন এবং এম ইউজ করছি। এখানে এন এবং এম ইউজ করার কারণ হচ্ছে যে যেহেতু এটা চক্রবৃদ্ধি হার, তার মানে হচ্ছে যে বছরে প্রত্যেকবার এটার হচ্ছে সুদের একটা পরিমাণ আসবে, সুদের কাজটা হবে। অর্থাৎ বছরে যে আমি একবারই টাকাটা দিব, সুদের হার জাস্ট একবারই হবে জিনিসটা তা না, চক্রবৃদ্ধি হার এটা চলতেই থাকবে, লাইক 1 বছর 2 বছর এরকমও হতে পারে।
তার জন্য এখানে এন ইন্টু এফ দুটো ইন্টু করে দেওয়া হয়েছে, যাতে করে কতবার চক্রবৃদ্ধি হচ্ছে এবং আমাদের আলটিমেট আমাদের বছরটা কতটুকু, যে কয় বছর পরে আমরা টাকাটা পাবো, এই দুটোর গুণফল দিয়ে আমরা ভবিষ্যৎ মূল্যটা জেনে ফেললাম। এটা খুবই সহজ একটা ম্যাথ ছিল, যেহেতু এটা হচ্ছে 10% 100 টাকা। এখন আমরা এর থেকে আরেকবার জাস্ট অনুশীলন করে আরেকটা ম্যাথ দেখতে পারি, সেটা এটাও বইয়ের ম্যাথ। তারপরে তোমাদেরকে বলছি যে সেম জিনিস, এখানে শতকরা 13.5% মাসিক বৃদ্ধিতে একই কথা, 50,000 টাকা ব্যাংকে জমা, আর এখানেও 10 বছর পরে কত টাকা পাওয়া যাবে। তাহলে আমরা দেখি অঙ্কটা যদি আমরা করতে যাই, এখানেও কিন্তু আমাদের প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমাদের 50,000 টাকা, আমাদের আর হচ্ছে 13.5%, আমাদের এখানে এনটা হচ্ছে 10। আচ্ছা বন্ধুরা, তোমরা কি এখানে কোথাও দেখতে পাচ্ছ যে এখানে চক্রবৃদ্ধিটা কত? এখানে কিন্তু উল্লেখ করে দেয়নি আগের ম্যাথের মতো যে চক্রবৃদ্ধিটা কত। এখানে আমরা বলে দিয়েছে যে মাসিক চক্রবৃদ্ধি, মাসিক বলতে 12 মাস বোঝাবে, অর্থাৎ এখানে আমাদের এম যেটি হচ্ছে চক্রবৃদ্ধির সময়টা বোঝায়, সেটা আমাদের হবে এখানে 12। তো আমরা আগের সূত্রে ফিরে যাই। আগের সূত্র ফিরে গেলে যদি আমরা মান বসিয়ে নিই ফিউচার ভ্যালুতে, প্রেজেন্ট ভ্যালুর মান আমরা একই সাথে 50,000 টাকা দিব, দেন ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস উপরে সুদের হার 0.135, নিচে হচ্ছে আমাদের এম এর মান, এম হচ্ছে আমরা জানি 12, উপরেও ঠিক সেমভাবে 10 ইন্টু 12, অর্থাৎ আমরা ক্যালকুলেটরে করলে আমরা 50,000 টাকা আলাদা করে এইটুকুর মান আগে বের করে নিতে পারি যে এটা প্লাস করে ভাগ করে দিলে কত আসে। এইটুকুর মান আমরা পেয়ে যাই 1.011। এটার উপরে সেই সেম জিনিসটা হবে, এটা আমরা গুণ করে দিলে আসবে 120। তারপরে আমরা আবার এটার মান বের করে নিতে পারি, যদি এটার সাথে দেখাতে চাই, এটার মানটা আসে 3.828। সো ফাইনালি আমাদের ফিউচার ভ্যালুটা কত আসছে, 1,91,423.02 টাকা। আমরা 02 টাকাটা ইগনোর করতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা কী জানতে পারছি? জানতে পারছি যে আমাদের এই যে এখনের 50,000 টাকা, এটা কিন্তু আমাদের বর্তমান। আমাদের কী দরকার? আমাদের হচ্ছে ফিউচারের কত টাকা সেটা আমাদের জানা দরকার। অর্থাৎ এখনের 50,000 টাকা, এখানে যে পলিসিটা দিয়েছে যে 10 বছর পরে কত টাকা পাবো, অর্থাৎ এখনের 50,000 টাকা 10 বছর পরে এই 1,91,423.02 টাকার সমান। অর্থাৎ আমাদের এখন যে আমরা 50,000 টাকা আমাদের হাতে আছে, এই টাকাটাই আমাদের 10 বছর পরে যখন হবে সেটা আমাদের হবে হচ্ছে 1,91,423 টাকা, এটার সমান। এটাই আমরা এই ম্যাটটা থেকে বের করতে পারি। ঠিক আছে বন্ধুরা, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটা হচ্ছে আমরা বাট্টাকরণের মাধ্যমে কিভাবে বর্তমান মূল্য বের করব সে অঙ্কটাই দেখব। আমরা এতক্ষণ কিন্তু দেখেছি যে কিভাবে আমরা আমাদের ফিউচার ভ্যালু বের করব, এবং সেটা হচ্ছে চক্রবৃদ্ধির মাধ্যমে। আর এখন যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে যে বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য আমরা কিভাবে নির্ধারণ করব। আমরা এখানে একটা অঙ্ক দিয়েছি, সেই অঙ্কটা
তোমাদের টেস্ট বই থেকেই নেয়া। আমি আমাদের বলছি যে আমি তোমাদের যে কটা ম্যাথ এখানে দেখাচ্ছি না কেন, সবগুলো আমি টেক্সট বুক থেকে দেখাচ্ছি। কারণ তোমরা ফার্স্ট টেক্সট বুকটা খুলবে, সেখানে কি ম্যাথ আছে, সেখানে কোনটা কি বলছি সেটা দেখবে, তোমাদের আজকে সেটা আগে বুঝতে হবে। তারপরে তোমরা পরবর্তীতে কোথায় কি ম্যাথ দিয়েছে, কোনখানে কি নতুন নতুন জিনিস আসছে, তোমাদের কত আপগ্রেড করা দরকার সেগুলো দেখবে। সো আমিও ঠিক সেভাবেই তোমাদেরকে আগে টেক্সট বুক থেকে ম্যাথটা করানোর চেষ্টা করছি। দেখো এখানে অঙ্কটা, আচ্ছা অঙ্কটা করার আগে তোমাদের সাথে আরেকটু কথা বলি, এই বাট্টাকরণের জিনিসটা এখানে কোত্থেকে আসলো। বাড়িতে যেহেতু একটা নতুন নাম, সো বাট্টাকরণ জিনিসটা কী, আমরা বর্তমান মূল্য বলতে বোঝাই যে একটু আগে আমরা অঙ্ক দেখেছি যে সেটার 50,000 টাকার যদি বর্তমান মূল্য থাকে, সেটার ফিউচারে যে ভ্যালুটা কত আসে, 191,423 টাকা। এখন আমরা দেখি যে ভবিষ্যৎ মূল্য যদি আমরা জেনে ফেলি, অর্থাৎ আমরা এই অঙ্কে মাধ্যমে যদি আমরা দেখি যে আমরা ভবিষ্যৎ মূল্যটা জানতে পারছি, তাহলে এটা যখন জানা থাকবে তাহলে আমরা ইজিলি এখান থেকে প্রেজেন্ট ভ্যালুটা বের করতে পারবো। সো এই যে একটা ভ্যালু দেওয়া থাকলে আরেকটা ভ্যালু বের করা যায়, এটাকেই হচ্ছে আমরা বাট্টাকরণ প্রক্রিয়া বলতে পারি। অর্থাৎ একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য থেকে বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয় করব। এখানে উদাহরণটা একটু বড়, তোমরা ভালো করে দেখবে, কোথাও কোনো সমস্যা হলে সেখানে পজ দিবে, তারপরে আবার যাবে। অঙ্কটা দেখো, 5 বছর পর কয় বছর, 50,000 টাকা পাওয়ার আশায় 5 বছর পরে তুমি 50,000 টাকা পাবে। এই কোশ্চেনটা থেকে আমরা কী নিতে পারি, আমাদের ফিউচার ভ্যালুটাই কত আসছে, 50,000 টাকা। তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাও, একটি ব্যাংক তোমাকে বার্ষিক 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং আরেকটি ব্যাংক তোমাকে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে, এরকম অবস্থায় তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে? অর্থাৎ তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখলে তোমার প্রফিটটা বেশি হবে। এর জন্য এখানে দুটো ব্যাংকের কথা বলেছে, তোমার এন অর্থাৎ 5 যেটা সেটা সমান থাকবে, তোমাদের ফিউচার ভ্যালু, এখানেও আমাদের অঙ্কে ফিউচার ভ্যালুটা সেম থাকবে। যেহেতু দুটো ব্যাংক, সো ব্যাংকের তারতম্যের কারণে ওরা যেহেতু সুদ দুটো আলাদা করে দিয়েছে, তাই এটা আমাদের হচ্ছে একটা ব্যাংকের জন্য 10% আর একটা ব্যাংকের জন্য 9.5%। সো আমরা ব্যাংক একটি ব্যাংকে আমরা ব্যাংক ক ধরে থাকি, এখানে আমাদের বার্ষিক বাট্টাকরণ হচ্ছে 10%। সো এখানে সুদের হার আমরা দিব 10% / 0.10, বছরের সংখ্যা এখান থেকে আমরা দেখছি 5, সো 5 আসবে এবং আমাদের জানতে হবে এই বর্তমান মূল্যটা কত। এই যে আমাদের এখানে সূত্রটা দেয়া, প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1+i/n, এই সূত্রের মাধ্যমে আমরা বাট্টাকরণের মাধ্যমে কীভাবে বর্তমান মূল্য নির্ধারণ করব সেটি দেখে থাকবো। আমরা এখানে দেখি ফিউচার ভ্যালু কত, ফিউচার ভ্যালু আমাদের যেহেতু দিয়ে দিয়েছে 50,000 টাকা, আমাদের এখানে আমাদের এখানে আই ইকুয়াল টু ছিল 10% বা 0.10, এখানে এন এর মান হচ্ছে 5। সো এখানে হচ্ছে 1.15, সো আমাদের রেজাল্ট আসছে 31,046.07 টাকা। এখন আমরা এটার যে আরেকটা ব্যাংক আছে, অর্থাৎ ব্যাংক খ বলতে পারি, সেখানে যদি আমরা যাই, এখানে আমরা কী লিখব, এখানেও আমাদের অঙ্ক থেকে দেখব যে ভবিষ্যৎ মূল্যটা, বন্ধুরা আমি ম্যাথ থেকে তোমাদের বলে নিচ্ছি, তোমাদের সুবিধা হবে, ভবিষ্যৎ মূল্য এখানে হচ্ছে আমাদের 50,000 টাকা দেওয়া আছে, সুদের হার যেহেতু
এটা দুই নম্বর ব্যাংক অর্থাৎ ব্যাংক খ, সো ওখানে কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়েছিল যে এখানে 9.5%, আরেকটি ব্যাংকের জন্য আমাদের সুদের হারটা চেঞ্জ হয়ে গেছে 9.5%। বছরের চক্রবৃদ্ধির সংখ্যা এখানে যেটা দিয়েছে এখানে হচ্ছে আমাদের 12, আর বছরের সংখ্যা হচ্ছে 5। আমাদের বের করতে হবে বর্তমান মূল্য কত। আচ্ছা বন্ধুরা, তোমরা কি একটা পার্থক্য দেখেছো যে এখানে আমি লিখেছি ব্যাংক খ মাসিক 9.5% চক্রবৃদ্ধি সুদে, আর ব্যাংক কয়ের ক্ষেত্রে কিন্তু আমি লিখেছিলাম বার্ষিক 10% বাট্টাকরণ হারে। আমরা কিন্তু দুইটা ব্যাংকে সমানভাবে লিখিনি, হয়তো ব্যাংকে আমাদের টাকাটা আমরা সেমভাবে দেখছি যে 50,000 টাকা হচ্ছে এখন আমাদের ভবিষ্যৎ মূল্য হতে পারে, প্রেজেন্ট ভ্যালু আমাদের কী হবে, কিন্তু দুইটা কিন্তু দুই প্রক্রিয়া, অর্থাৎ দুইটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের একটা ভ্যালু বের করতে চাচ্ছি যে কোনটা আমাদের জন্য ভালো হয়। এজন্য প্রথমটাতে আমরা ম্যাথে যেয়ে আবারও দেখি যে একটি ব্যাংক তোমাকে বার্ষিক 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে, এটা আমরা নর্মাল যে ম্যাথটা করি সেটাই, সো এর জন্য আমাদের বলেছে বার্ষিক 10% বাট্টাকরণ। আরেকটি ব্যাংকের ক্ষেত্রে যেটা বলেছিল যে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে, অর্থাৎ এখানে কিন্তু মাসিক চক্রবৃদ্ধি, দুইটা আমাদের জিনিস মাথায় রাখতে হবে। এজন্য ব্যাংক খয়ের ক্ষেত্রে যখন আমরা অঙ্কটা করব সেখানে আমাদের নতুন একটি জিনিস আসবে, সেটা হচ্ছে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা, আর যেহেতু মাসিক বলেছিল তাই সেটা হচ্ছে 12, বছরের সংখ্যা আগের মতোই আমাদের এখানে 5 থাকলো। আমরা এখানেও সূত্রটা বসিয়ে দিই, সূত্রে মানগুলো বসিয়ে দিই 50,000 টাকা 1+ 0.095, এম হচ্ছে আমাদের 12, এখানে 12×5। আমি এখানে একটু ভেঙে করে দেখাচ্ছি, তোমরাও পুরোপুরি ক্যালকুলেটার দিয়ে সরাসরি মান বসাবে না, অন্তত 2-3টি স্টেপ শেষ করবে দেখিয়ে। আমাদের রেজাল্টটা আসছে হচ্ছে 31,152.64 টাকা। ফিউচার ভ্যালু যদি 50,000 টাকা হয় তাহলে চক্রবৃদ্ধি হারে ব্যাংকটি আমাদের যে টাকাটা দিবে সেখানে আমাদের বর্তমানটা হচ্ছে 31,000 টাকা, আর যদি এটা চক্রবৃদ্ধি না হয়ে বাট্টাকরণ প্রক্রিয়া হয় তাহলে আমাদের টাকাটা আসে 31,046 টাকা, আর চক্রবৃদ্ধি হার হলে আসে 31,152 টাকা। আচ্ছা বন্ধুরা, আবারও কোশ্চেনে ফিরে যাই, এখানে কিন্তু বলা হয়েছিল যে 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে যাচ্ছ, অর্থাৎ বর্তমানে কত টাকা তুমি রাখলে ভবিষ্যতে 50,000 টাকা তুমি পাবে। এখন তুমি দেখো, আমরা দেখছি যে দুটাতে দুটো রেজাল্ট, একটাতে হচ্ছে 31,046 টাকা আর একটাতে হচ্ছে 31,152.64 টাকা। বেশি ডিফারেন্স নেই, বাট কিছু আছে, কিছু বলতে একটা আমাদের 31,046 টাকা আর 31,152 টাকা, কিছু টাকার ডিফারেন্স আছে। সো এই পার্থক্যটার মধ্যে যেই অ্যামাউন্টটা বেশি আমরা সেটাকে উইথড্র করব, আর যেটার অ্যামাউন্টটা কম সেটাকে আমরা নিব, অর্থাৎ এখানে আমরা বলবো যে 5 বছর পর আমরা যদি 50,000 টাকা পেতে চাই তাহলে আমাদের বর্তমানে কত টাকা জমা দিতে হচ্ছে, বর্তমানে আমাদের জমা দিতে হবে এক ব্যাংকের জন্য 31,046.07, এটি হচ্ছে ব্যাংক কয়ের জন্য,
আর যদি আমরা ব্যাংক খতে যাই এখানে টাকাটা আসবে 31,152.64। সো কোন টাকাটা অল্প, আমরা জানি যে যদি আমরা অল্প টাকা জমা দিয়ে বেশি টাকা পাই সেটা হচ্ছে আমাদের জন্য লাভজনক। এখানে আমরা কোন জায়গায় আমাদের টাকাটা কম দিতে পারছি? ব্যাংক কয়, অর্থাৎ প্রথমে যে ব্যাংকটা আছে সেই ব্যাংকে আমরা ওদের কথা মতো যদি বার্ষিক 10% হারে টাকাটা রাখি তাহলে ওরা আমাদের 50,000 টাকা 5 বছর পরে দিবে। সো আমাদের এখন কত রাখতে হবে? 31,046 টাকা। যেহেতু আমরা 31,046 টাকা জমা দিয়ে ভবিষ্যতে 50,000 টাকা পাবো তাহলে আমরা কেন বেশিটা ইউজ করব? তাহলে সবাই চায় যে অল্প টাকা জমা দিয়ে বেশি টাকা পাক। সো এটা যদি আমাদের মাথায় থাকে তাহলে এখান থেকেও আমরা কিন্তু ব্যাংক ককে চুজ করব, কারণ আমরা এখানে অল্প টাকা দিয়ে বেশি টাকা, এই যে 50,000 টাকা এটা পাচ্ছি। সো আমাদের জন্য কোনটা লাভজনক? লাভজনক ব্যাংক হচ্ছে ব্যাংক ক। ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ম্যাথটা থেকে আমাদের জানার দরকার ছিল যে একটি চক্রবৃদ্ধিকরণ, একটি বাটাকরণ, দুই ধরনের ম্যাথই আমরা দেখলাম। সো দুইটা প্রক্রিয়ার মাধ্যমে কোন প্রক্রিয়া ইউজ করে আমরা অল্প টাকা দিয়ে বেশি পরিমাণ টাকা পাচ্ছি আমরা সেই ব্যাংকটিকেই চুজ করলাম। আমাদের পরবর্তী ম্যাথটি হচ্ছে প্রকৃত সুদের হার। প্রকৃত সুদের হার, এখানে যে সূত্রটা, সরি অঙ্কটা দেয়া, গ্রামীণ মহাজন থেকে 1% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলে বার্ষিক বা নামী সুদের হার হয় 52, অর্থাৎ বছরে 52%। কিন্তু 52 বার চক্রবৃদ্ধি হলে প্রকৃত সুদের হার কত? হারটা ভিন্ন হবে, মানে এখানে দেখছি যে বছরে 52%, কিন্তু 52 বার চক্রবৃদ্ধি। আমরা কিন্তু এখানে বাটাকরণের অঙ্কে নেই, আমরা প্রকৃত সুদের ক্ষেত্রে আবারও আমাদের চলে আসবে চক্রবৃদ্ধি। আচ্ছা বন্ধুরা, এখানে আমাদের তাহলে যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে এফেক্টিভ অ্যানুয়াল রেট, অর্থাৎ ইএআর। এটা আমাদের বই টোটাল 5টি সূত্র রয়েছে, এটা হচ্ছে 5 নম্বর সূত্র। ইএআর এর সূত্রটা হচ্ছে 1+i/m(m-1)। এখানে সাপ্তাহিক সুদের হার হচ্ছে আর, বার্ষিক সুদের হার আই, চক্রবৃদ্ধি সুদের চক্রবৃদ্ধির সংখ্যা এম, এবং প্রকৃত সুদের হার ইএআর। আমরা ইএআরটা আপাতত জানি না, এটাই আমাদের সূত্র দিয়ে জানতে হবে। আচ্ছা বন্ধুরা, এখানে আমরা দেখি যে সাপ্তাহিক সুদের হার কত। এখানে কিন্তু বলে দিয়েছে অঙ্কে যে গ্রামীণ মহাজন থেকে 1% হারে চক্রবৃদ্ধি সুদ ঋণ গ্রহণ করলে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সাপ্তাহিক সুদের হার, 1% অবলিক 0.01। দেন বলেছে বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার হচ্ছে আমাদের 52%, বছরের চক্রবৃদ্ধি সেটা হচ্ছে আমাদের 52, আর বছরের সংখ্যা হচ্ছে আমাদের 1, মানে 1 বছর। সো আমাদের সুদটা কত দরকার? একটা কীভাবে আসছে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে বা জানার কিউরিসিটি থাকে ম্যাটটাতে চলে যাবে। ম্যাটটাতে সুন্দর মতো বলেছে যে বছরে 52%, কিন্তু 52 বার, বছরে বলতে 1 বছরকেই বুঝিয়েছে, এখানে মাসিক বলেনি, অর্ধবার্ষিক বলেনি, সো শুধু বার্ষিক বলেছে, মানে হচ্ছে এটা 1 বছর। আমরা এখন সুন্দর মতন যদি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে কত আসে আমরা দেখি। ইএআর এ 1 দিয়ে দেওয়া আছে, আই হচ্ছে সাপ্তাহিক সুদের হার, এটা হচ্ছে 0.01,
सॉरी इखने होबे आई एर मान होच्छे पॉइंट बावन्नो और इखने वो आमादेर होच्छे एम देवा एमो होच्छे आमादेर बावन्नो इखने एम इखने वो एमेर मान होबे बावन्नो माइनस एक सो इखने कत आसे एक दशमिक शून्य एक बावन्न माइनस एक दशमिक छय सात सात छय आठ दशमिक एक एवं इटा थेके माइनस एक करले आमादेर फाइनल रेजल्ट आसते सतषट्टी दशमिक सात छय आठ মধুরা আমাদের আমরা ক্যালকুলেটর দিয়ে যখন অঙ্কটা করব একসাথে রেজাল্ট না করে আমরা তিন চারটি স্টেপ ফলো করে তারপরে হচ্ছে অঙ্কটি শেষ করব তাহলে হচ্ছে আমাদের ইএআর এর ভ্যালুটা কত আসছে সাতষট্টি দশমিক সাত ছয় আট এটা ছিল আমাদের প্রকৃত সুদের হারের যে অঙ্কটা আমাদের বইয়ে টেক্সট বইয়ে দেওয়া আছে সেটাই আমি তোমাদের এখানে সলভ করে দেখিয়েছি কারণ আমার কথা হচ্ছে টেক্সট বুকের অঙ্কটা যখন তুমি একেবারে সলভ করতে পারবে বুঝতে পারবে তখন তোমাকে যদি অন্য একটি ম্যাথ দেওয়া হয় বাহির থেকে তখন তোমার সেটা বুঝতে আরও সুবিধা হবে কারণ তোমাদের বেসিক যদি ঠিক থাকে তোমরা পরবর্তীতে যে ম্যাথ দেখ না কেন সেটা সহজেই নিতে পারবে আজকের ক্লাস এতটুকুই এবং আমাদের এই চ্যাপ্টারে চার ধরনের ম্যাথ ছিল তার মধ্যে এটাই ছিল লাস্ট ম্যাথ প্রকৃত সুদের হার এর আগে আমরা প্রথমে দেখেছি কীভাবে বর্তমান মূল্য নির্ধারণ করতে হয় কীভাবে ভবিষ্যৎ মূল্য এরপরে আমরা আজকে দেখলাম চক্রবৃদ্ধি হারে কীভাবে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয় এরপরে বাট্টাকর্ণের মাধ্যমে বর্তমান মূল্য এবং ফাইনালি আমরা বের করলাম প্রকৃত সুদের হার কীভাবে নির্ণয় করতে হয় এখানে আমাদের চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে যাচ্ছে আমি তোমাদের এই কন্টেন্টগুলো আপলোড করে দিব তার সাথে হচ্ছে আরও কিছু ম্যাথস এবং তার সলিউশন দিয়ে দিব অর্থের সময় মূল্য এই চ্যাপ্টারের উপরেই আশা করি সেই অঙ্কগুলো এবং সেটার যে কিছু সমাধান দিয়ে দিব সেটা দেখে তোমাদের অনেক উপকার হবে এরপরে যদি তোমাদের কোনো কমেন্টস থাকে বা কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্টস সেকশনে সেগুলো তোমাদের কোশ্চেনগুলো বলতে পারবে আজকের ক্লাস এতটুকুই আমরা নেক্সট ক্লাসে এই ম্যাথ এখান চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টারের প্রশ্ন কীরকম হতে পারে শুধু ম্যাথমেটিক্যাল টার্ম থেকে কীভাবে সৃজনশীল হতে পারে এমসিকিউ কোশ্চেন হতে পারে সেটা নিয়ে হালকা আলোচনা করে পরবর্তী চ্যাপ্টারে চলে যাব আজকের জন্য এতটুকুই ধন্যবাদ সবাইকে ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য